আমরা আপ টুডেইট হইয়া মডার্ন হইয়া যে জায়গা মুসলমানের গরো টিলাভর আওয়াজ না ফেসবুকের গানের আওয়াজ হয় যে জায়গা মুসলমানের ঘর আল্লাহর যিকির আওয়াজ আসলে ও দেখা যায় কার্টুন সিনেমার আওয়াজ বাড়ায় ও মুসলমান যে ও মুসলমানা আপনার চার মোবাইলের গান বাজনা লইয়া বসি যায় যে জায়গা রাইট দেখা যায় তো রাইট গুনাইলে আমার মুরব্বী অল উঠিয়া উঠিয়া ফড়াই আল্লাহো আল্লাহ আল্লাহো আল্লাহ আল্লাহো আল্লাহ 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 আল্লাহো আল্লাহ আজ মুসলমানের গর আল্লাহ খেলি মানাই একদিন আসলো মুসলমানের গর ফজর রক্ত গিয়া দেখা যায় তো ফজর বাজে প্রত্যেক বাড়ি থাকি টিলা খচর আওয়াজ বার এখন গ্রামে খামারিয়া দেখো যেমন মরা বাড়ি বোঝা যায় সাতটা আটটা পর্যন্ত দর্জা লোক তা এই পরিস্থিতি দেখা দিছে না নি এখন তোরা না আমার কোনো কিছু দুঃখ লাগেন না কিন্তু কোনো দুঃখ লাগেন না এই পরিবেশ খাননি আমরা আজি আর যেন আর খালি দুষি আর অমুকে মারি লাইল আর সমুকে খাই লাইল সমুকে সরকারে আমরা দেখতে পারেন না এটা একদম বুল মাত একদম বুল মাত আল্লাহ কইছে ও মা আসাবাতকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম মা ইয়াফু আন কাসীর আল্লাহ কইছে ও ইমানদার যত সমস্যা তোমরা ভোগ করো দুনিয়া হয়তো যা সমস্যায় তোমরা জর্জরিত সরকার দ্বারা সমস্যা হোক পাবলিকর দ্বারা সমস্যা হোক দুনিয়ার যে কোনো ধরনের সমস্যা হোক এই তো তোমরা নিজে ক্রেই ধরন নিজে তোমরা নিজেই এই গোলার আপনার কামাও তোমরা নিজের কর্মের ফল তোমরা ভোগ করো আমি তো তোমার বেশিরভাগ সারি দিলাই আমি যদি সারাদি তাহলে তো তোমরা স্তিত্ব থাকছ না আমি রে শোঁস দিলাই কিন্তু যা সমস্যা তোমরা বুক কর একমাত্র তোমরা খাসলতের কর্মের ফল মুসলমান আজ মসজিদের হামলা মদর হামলা মুসলমানের লাগি বারোটি গান আঠিয়াওয়া দুনিয়ার কোনো সরকার দায়ী নাই দুনিয়ার কোনো প্রশাসন দায়ী নাই সারার মুলে একমাত্র মুসলমান দায়ী একবার কতটা ঠিক আছে নি তোমরা না হ্যাঁ কারণ মুসলমানে মসজিদ চাড়ি দিছে হে না আপনার বইয়া ওনার বয়তুল মুখ চিন্তা করে হুটেল বইয়া থার মসিদরে সাম জান না অগুড় চিন্তায় বাঁচিবিলিস মসজিদ হ্যাঁ সব আমরা খাসনতে قل يا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد روزنا يا خمدر جايز আমরা ফজরের নমাজ ফড়িয়েওক আর আসরের নমাজ একশো বার আমরা আল্লাহ কলমা শরীফর জিকির করবো ইনশাআ আল্লাহ ফরিবা তো ইনশাআল্লাহ সারা জীবন আমরা পাক্ষা নিয়ত করব কক ইনশাল্লাহ আল্লাহর কাছে সে আল্লাহ আমরা এই আমলর তৌফিক দেখো আমিন কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান মানে কানা আখিরু কালামি কি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ কথাগুলা খান বরিয়া কোন বেইন বরিয়া চিন্তা করো দিলের মধ্যে জায়গা দিলাও আমাল আল্লাহর রাসূলে فرمایا আমার যে এই দুনিয়াটাকে যে সময় বিদায় লাইত ও সময় তার জবান ইলাহা ইল্লাল্লাহ আমি হইয়ার সঙ্গে সঙ্গে উম্মত মরার সাথে সাথে আল্লাহর চলিয়া যা একবারই না আপনারা কইবা বলে মরিয়াও জন্ন তো লাগবে কে কিলা তো খবর উইয়া হাসরের ময়দানে উঠিত এখনো ভাইসালো হইতো এর বাদে জন্নটা যাইতো ইলা মাত আছে তোমরা মাতই না মাত ঠিক আছে কিন্তু এখন এখন বুঝি লাগুয়া মা মাম্মা তা ক্রিয়া মত হো মানুষ যে সময় মারা যায় লগে লগে মত আরম্ভ হয়ে যায় অর্থাৎ খবরও যাবার বাদে খবরও আল্লাহ পাকে দুইটা জায়গা রাখছে খবরের মানস লাগিয়া এই যে হাসর আগ পর্যন্ত একটা হইল আল্লিন একটা হইল সিদ্দিন। এল্লিনটা হইল আল্লাহর আটশো সাত আসমানের উপরে সিজ্জিনটা হইল সাত জমিন কিয়াল না কিয় এটা জন্নাতীয় রুহরে রাখা হয় লম্বা ইতিহাস কইতাম নিয়ে রুহরে মধ্যে রাখা হয় আর সিজ্জিন যেটা জাহান্নামি সকলরে নিয়ে রাখা হয় আপনারা জানেন একজন মানুষের চুরির কারণে দৌড়া খাইছে ফয়লা তারে লকআ করা হয় ওরা করা হয় নুরুম করছে ফয়েলাতারে আপনার আপনার আসতো রাখা হয় খয় বাজে বাদে তার ফাশলা করে হয় ও যেটা এটা হইল মনে করেন আপনি প্লেন যাত্রী আপনি প্লেন গাড়ি থামাই গেছেন। আপনার এসি এয়ার কন্ডিশন রুমনিয়া রাখা হইব ওয়েটিং রুম আর একজন চুরি করছে তাদের লোকাফো রাখা হয়েছে পুলিশ রিমান্ডও মাঝে মাঝে নেবা হয় কিন্তু তার আবার ফেসলা হয়েছে না ও যে আপনার যে বেসম আছে ও ওটা ওইল মুসলমান কবর জিন্দগি খেলার লাগি নবী যে বরমাইছেন আল কবর রৌজা আল কবর আল্লাহ রসুল এ বরমাই যা আল কবর রৌজা চম্মির রিয়াজিল জান্নাল আও হফরা চম্মিন হফর ইন্নার কবর জিন্দগি কেন খেয়ার লাগে ওই বর বাগান সমুখের মধ্যে একটি বাগান জাহান্নার খেয়ার কবর ইকান ওই বর জাহান নামের গর্ত সমুখের মধ্যে একটি গাড়া ও মুসলমানের লাগে চিন্তা লাগাও যে মানুষ যদি আল্লাহ কলমা শরীফ ফরিয়া বিদায় তার মধ্যে জায়গা দিলায় অর্থাৎ সেই জন্ম তোর বাগানোর মধ্যে দুঃখি যায় একবার হইতাম জানিস বাগালাল্লাম একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ শাআর আমরা বারবার সময় কলিমা দরকার আছে এখন বুধভাই নি এখন কথা যে কলিমা শরীফ পড়িয়া মরে গেলে জান্নাত বুঝছেন আনি তাইলে এখন যদি সার দরকার হয় কিছু মানুষে কইন হুজুর আল্লাহ বিল্লা বে সারি নাবা আর নমাজও ফলতামু পারি না ব্যস্ত মানু দোয়া করি আল্লাহ কলিমার সহিত মুখ খান করতো অন্য দোয়ার লাইন আছে নিশো সারায় মাতেন না লাগে। মাত বুঝা যাননি তাইলে থোড়া যুবক আগে দিয়ে ভাষক মারি লাউ না থাক আগে দিয়ে ভাষ মারি লও একটা চুক্তি করে লাই যেহেতু মাইকে আমার সুযোগ দেয় না কারণ এই বছর ই বছর ইলাম মাইক আমি পাইছি না এখন মাইকগুলা বহুত উন্নত বর্তমানে এগুলো কিন্তু সেটিং গইছে না মাইক খারাপ আমি শুই আর না সেটিং গইছে না সাউন্ড বক্স এগুলো বালা করে ক্লিয়ার নাই ওফরের মাইকে আওয়াজে ইনোরাই না ইনো মেইন হইল সাউন্ড বক্স সাউন্ড বক্সটাও ক্লিয়ার হয়েছে না যার কারণে আমার গোলাত ডরিয়া আছে গোলাত ডরিয়া আছে আমি চানা রা আমি স্টেজও কোনো জিনিস খাই না ফানি চালা দূরশ্রী ফর আর মেসা বকলরে একটা কথা ইয়াদ রাখি সবদিন শিক্ষালো ও এক আলিম দাওয়াত দিয়ে আনিয়া কুটিমুটি ও কাফে গুট চা দেবা গো বেস জ্যোতি নাইন ভাতই না জানি আপনার নাইন আমার জীবনেও তাত চা খাইছি না আর আমি খাইও না ও যে আপনার প্লাস্টিকর এইটো মেসা বকলরে দিলাও তুমি জানি দাওয়াত ই মানা, জিলা হোম নবীজির সদিস নবীজির সদিস নবী কইছেন মানুষের লগে ব্যবহার করিও স্টার স্তর অনুযায়ী মাত মুি আমার এই খানো ফাঁদার কান্ধি অন্তাকি সত কিলোমিটার প্রায় সত্তর কিলোমিটার ওভারটি গিয়া ষাট সত্তর কমতো নাই অন্তাকিয়া আড়াই দাওয়াত সাহত লইয়া আনছো আর এখন অনুমালায় গোতানিয়া সায় বুদা খাও খুজুর এটা বেজি নাই। এটা বুঝা দরকার আছে না নাই ভবিষ্যতে ওটা ক্লিয়ার ওটা কিছু মানুষ উন্নত হওয়ার চেষ্টা করো হই না আমার মতে হ্যাঁ এগিয়ে বইছি মাকরিবর বাদে অন্তত পক্ষে তো তুমি চাহ ব্যবস্থা নকা আসা হুজুর দিয়ে চা খাবাই আনি আমি না যে কোনো কোয়া চাও খাবাই আনি আওয়াজও বহিতে মাত্র না কেন প্রায় পনেরো মিনিট বই আইছি নাই বেটা এখন মালাদি আনে চাহ হুজুর খাই খাওয়া আপনারা চাইবা আমি খাইম ইটা মো ইটা ঠিক না ইসলামী গুঞ্জাইশ দিছে না এটা খুব খেয়াল করিও ডিসিপ্লিনেরও সবচেয়ে বড় জিনিস আমি এটা মাতিদেই করি মানুষ বেসার হয়ে আর তো নাই হে টেকিছি এলাকিটা করতে আনিয়া থব দিছি আর তো দেওয়াও নাই

হ্যাঁ কিলা লইয়া যাইতাই রে ভাই একবার চিন্তা করো আল্লাহ রসুল কলমা চা চাও দুটি কর্ম করতেই হবে দুইটা বাস্তব জীবনে নাই মরবার সময় কলিমা একমার পরিপূর্ণ হক যায় করা লাগব দুই নম্বর তুমি করিমার হেফাজত করা লাগবো কলমার হক আদায় করতাই নাই ইমানোর কলিম কলমার তুমি হেফাজত করতাই নাই মরবার সময় কলিমা লইয়া যাবার সম্ভব নয় কলমার হক এখন কলমা আল্লাহর বিধান সেরা মানতে লাগব কলমার হেফাজত মানি আল্লাহর নাফর মানি তুমি সারতে লাগব করণীয় কর্ম তুমি করতে লাগব বর্জনীয় কর্ম তুমি সারতে লাগব তাই না তোমার ইমান ওখান মজবুত হইব ইমান ওখান হেফাজত হইব দুই সাইড যদি তাক্ত নাই বাইরে তুমি ইমান যাবা যাবাটা বড় কঠিন হয়ে যায় দুনিয়া মুসাফির খানা কবর আখের ঠিকানা কইয়া গে

আমাৰ চাৰা কলমালৈ যামতো জোৰে মাতি না এক নম্বৰ কাম লাগব নমাজ নমাজ নাই বৰ কঠিন বেপাৰ কারণ বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ ফর্মাইন বাইনাল আব দেওয়া বাইনাল কাফিরর পার্টি পার্টিল নমাজ ছেড়ে দেওয়া বহুত হিমামকলে ফটুয়া লইলাইন ডাইমি বেরমাজি হয়ে যায় ইসলাম তাকি খারিজ হয়ে যায় ইমাম আবু হানিবাসাবর ফাটুয়া হইল দাইমি কোনো মুসলমানের যদি নমাজ ছাড়ি দিলায় ইসলাম তাকে খারিজ বলা যাইতো নাই কিন্তু ফাঁসিক কারো কোনো সন্দেহ নাই ফাঁসিক বেনমাজি এগো ফাঁসি হয়ে যায় আর আল্লাহ রসুল মায়ার হল আবু আনিবা দাইমি বেমাজি যদি মহিলা এবং পুরুষ বনি যায় তাহলে লইয়া যাবাটা তার কঠিনই যায় একবার উজবিল্লা বহুত মানুষ আছে হুজুর নমাজ পড়তাম বাড়ি নামা দোয়া করি আল্লাহ সহ মোট করতাম একবার এগুলা মানুষ আছে নি না নাই মাতুন না মৌত আছে নি কারণ এই বডিরা মানুষ না দুখায় বড়ি না আমার ভাই ওখল আর বুজুর্গ একবার চিন্তা লাগাও আমার বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামায় ফরমাইন যদি বেনমাজি কোনো মানুষ ওই মরি যায় যদি কোনো মানুষ বেনমাজি হালত মারা যায় আর তোমরা সারাই যদি তার জনজার নমাজ ভরিয়া খান দিয়া বুক বসাইয়া নিয়া জনজা করিয়া কদাফন করো আমি বিশ্ব নবী তোমরা রে জানাইয়া দিয়া রাখান ভরিয়া কোন এই মানুষটা কবর তো সাথে সাথে আল্লাহ তার কবর জাহান্নামোরা গুন জ্বালাইয়া দেওয়া হয়ে যায় আ একবার হইটায় নানজ্লা বিশ্বাস হয়েছেন মাতই না। তাইলে নমাজ বর কী কি। আর যদি নমাজ ইকান ফড়ি লম্বা যাব তাইলে নমাজটা তো আল্লাহ এবং রসুলের জেলা হইসেন জেলা নবী শিক্ষা দিছেন ওলা ফলা লাগব না হসাই এক মানুষের নমাজ ফড়ি আর তার নমাজর চূড়া কীরা তো শুদ্ধ হইছে না ও নামাজ দে নমাজ না কেনে ঔ যদি আমি অন্তেকি ইমান চাবলৈ ল'ম খোৱা আৰু একজন খৰি চুড়া কিলাক লোৱা আৰম্ভ কৰোঁ খোৱা অ বেছিভাগ মানুহৰ ক্ষীৰাত বোল বাঢ়িব নে মাতো নহয় বাৰী চিনলায় বিবী চিনলায় বাচ্ছা চিহ্নক দোকান চিহ্নক মুকান চিহ্নক সব কিছু বুধবাও কিন্তু নমাজ ঠিক সুরা কিরাট শুদ্ধ করা বুঝলায় না গোটা পৃথিবীর আলিম জমাইয়া ফটাল তুমি নমাজ পড়িছো তোমার কীরা শুদ্ধ হয়েছে না আল্লাহর কসম তোমার একটা নমাজও আল্লাহর গেছে হয়েছে না কিন্তু খালি ফল আমরা আম মানুষ আম আল্লাহার করো আমার যে যাক ডান্ডা যে খাইবাহ আমি আল্লাহ মাতো না কেনে

ও মুসলমান একবার চিন্তা লাগাও লাগা ও ভাই বেনমাদি অবস্থায় মারা যাও বড় ভয়ঙ্কর মৌতইব মুসলমান আমি ওনা না বইয়া ইয়া কইলাম আপনারা কোয়া খেয়াল করবা বুলিয়াংলা বাজার বাজারও আমার গাড়িটা যখন ঢুকছে তখন দেখছি এক বেটা এখন খাড়া যান আপনার চোখ নাই দি ওটা আপনারা বিশ্বাস করবাই না জোরে না কেন করবা তো বিশ্বাস যদি হই বোলে না দুই ফাও নাই এক মানুষ দেখি আসি বা মানবাই কিন্তু আমি যদি হই বলে আমি অংলা বাজার বাজারের দোকান ওখানে দেখছি এক বেটায় আটি মাথাটা মাতাটা নাই কথা মানবাই সারাই মাত্র না কোনো অবস্থায় মানতে মানবাইন মানতায় নাই তো বিশ্বনবী ্মাই ফরমান আত নাই মানুষ চলতে পারে ফাও নাই এক মানুষ চলতে পারব শোক নাই মানুষ জীবিত আছে হাজার হাজার আছে খান নাইও মানুষ আছে রে ভাই কিন্তু মাথা বিহীন যেভাবে জমিন কোনো মানুষ চলা সম্ভবপর না সেইভাবে নমাজ চলা মানুষের ভিতরে ইমান থাকা সম্ভব না এখন যাই নমাজ ফরলাত তুমি নিজরে জিকাও জাতি ইমানদার হয়ব নামাজ না পড়লে কি তা হইলো বা iman তো ঠিক আছে ইলো বেانداজ একটা আছ না নিবা আমি গালি আন না গালি নাই তা মানে ওলা আন্দাজ খমসে তা কই নামাজ দুদিন না থাকে তো ঠিক আছে আরে বাবা তোর বাপে দিয়া গ্যাশলা গন্ড হইছে তুইছলি খুলিসত না বালা হইছে ওলা নাকি দেখা আল্লাহ রাসূলের মাইদা বাইনাল আব দেবা বাইনাল কুফরে তোর কুছ সালা মুমিনার কাফিরের মাঝানোর পার্টি শুন হইলো ছাড়ি দেবা আফসোস আজ মুসলমান নমাজই নাই যদি ট্রেক্টার ইয়া পড়ে আল্লাহ রসুল নমাজ নাই ও যে মসজিদ আছে রে ভাই শার্সেন্ট মুসলমান মসজিদ হাওয়া একবার চিন্তা লাগাও ই দুনিয়ার মসজিদ খালি চান্দা দিয়া বিল্ডিং বানাইবার লাগে হয়েছিল হাফসুস লাগে এক এক মসজিদ তো আগে মনে হয় বার আমি আইছি মাঝে কয় বছর আইসি না ই বছর না বাদে ই বেটার যন্ত্র নাই অ কৈছে ওযোৰ আয়ো কোৱা আই দেখি আগৰ লগাটো প্ৰায় ৰৈ গৈছে ক'ব এটা বেচম হৈছিলোঁ যাওক আমাৰ মেইন কথা কৈতামছে ইয়াৰ অ শত বছৰ তাকে খালি প্ৰত্যেক বছৰ চান্দা গাঁৱলীয়া একবাৰ খিয়াল কৰি মচি দীঘাল চেচ কৰাওনা আৰু ইয়াৰ ফৰে প্ৰত্যেক বছৰ এটা ৱাজ ঘূৰাওনা যেন খালি দিনেই মাত খত হৈত ৱাজো শুনা নাইতো শুন টাই বদলিতাম আমাৰ হেদায়ত চাইতাম অ'তো বহুত লাভ হ'ব এখনকৈ বেছিভাগ ৱাজৰ বাদৰ দিন হিচাপ মিলাই নাই চান্দা শত টেকা আৰু শৰষ শত টেকা যদি দেখা যায় চান্দা বেশ হয়েছে আর খরচ কম বেজান গফ হইব আই ফির আগুন ওয়াজ ইক ভাল লাগিলে কামিয়াব হয়ে গেছে বোলে এখানে বোলে ত্রিশ হাজার খরচ চান্দা আর দশ হাজার খরচ বিশ হাজার লাভ হয়েছে আর যদি দেখা যায় চান্দা কম আর খরচ বেশ ও খালি করি নাবা ইফির আওয়াজে মারি খাই লাইছে গড়ে ওলা গফ নাইন না কেনে আ এর কারণে আস্তা রাই তো আওয়াজ হইব এসা রাজা নই দেখবাই বেশিরভাগ সিজিবারে যেটা গিয়া কারণ নিয়তো বেমার খালি চান্দা হইতো হ্যাঁ চান্দা খালি হয়তো এটা একটা সিস্টেম বানাইছেন এক জায়গা প্রত্যেক জায়গার ওয়াজও খালি সান্দার ফিকির ওয়াজ দেন আপনার অমুক আইবা দিন ধুনিয়া খেলা তোর কামিয়াবি হাসিল কোন সান্দা দেখুয়া ওলা ওলানাইন ও কোন ছাই না কোনো মিল নাই মিল নাই কিলা মিলো আপুনি মিলাইছে বুলি ভাবিলো খালি নিয়া কাৰণে কোনো লাভ নাই মাছ নহানি অ মেইন মোক চট ৰাখিবা নিয়ত ৰাখবা বোলে চান্দা নাই জামিলব আমদুল্লা মেইন ৱাজো আমালো বিচি উচিত ৰেৱাজ বনাই লৈছে কালি চান্দাৰ ভিকিৰ কিয়ল এতিয়া একে চুজা বেপাৰ ঔ বাৰী ঔ গাঁৱত বহুত মানুহৰ বাথৰুম টাথৰুম ফটো টাইচ মাৰি আছে আছে নি নে নাই মাতে নাখানে কাইলৈ ভিকিৰ ঘৰলৈ চব হয় তেওঁ কিতাপ ফাজিল মাতে আহিছে কিন্তু আমাৰ এতিয়া সংস্কাৰ হোৱা দৰকাৰ খালী নিয়ত ৰাখ কালি চান্দা খালী মানুহৰ চান্দা চান্দা থাকি নিয়ত ৰাখিও দিনি মাত খতা হয়তো আমাৰ খেদায়ত চাইতাম মাক ভৰিত চাইতাম দুৱা ফাইতাম অতা থাকব হলুচিয়ত থাকিব تقول يا الله بقى عمل الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا تمر بأي يقول رب زورك أمي ما تو أسلم كل ما لو يا كل ما رحفات كل ما رحوق كل ما رحوق حوق نماز নমাজ যদি তোমার বাস্তব জীবনে থাকবে না অবা যায় না খবর জাখান নামর গড়া হয়ে যায় হাসল ময়দান নাম রাস্তা ধরা লাগব এর কারণে নমাজ তুমি বাস্তবায়িত করতে হইলে আল্লাহর বিধান অনুযায়ী নমাজ পড়তে হইলে অ মুসলমান ফয়লাম্বর খাম হইব রে ভাই তুমি তোমার নব্সলকে জাহাধুরা লাগবো মুসলমান যে কথা আমরা বুধ পাই না কারণ জানে এই নমাজ ফৰি ধৰ গাঁৱে মছিদী গান বনাইছো নমাজ ফুৰিব লাগিয়া কিন্তু যদিও বনাই চান্দা সদায় চৰাই সদায় কিন্তু মছজিদৰ জমাটো যদি আওনা মছজিদৰ মূল খুৰাশ যদিনাখন বনাই আও মতে ছুটি দিয়াৰ বাইন আইলে আচল্ত ৰোষ বা খুৰাশল মছজিদৰ জমাত খৰ হিচাপ যদি মামচা ৰকেচ থাকিল হয় দেখিবা গৰেম হিচাপে অশ্যাক দহ পাৰ্চেণ্টটো মনে হয় আইন্য আমাৰ যাদাৰণা হা কাৰণ একশজন মানুহ থাকলে মই ভজন ৰক্ত আপোনাৰ টেন দহজন সফল মচিটো ভবা ধাৰা নাই আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামায় ফরমাইন যে মুসলমানে ফজর রক্ত জমাতের শহীদ নমাজ খান আদায় করবো আমি বিশ্ব নবী হইয়ার হু আমি জিম্মা এই উম্মতটা আমার আল্লাহ জিম্মায় চলিয়া যায় একবার কৌ না সুবাহ আর যে মানুষের ভদর নমাজটা জমাতে ভরি ধনায় ও মানুষটা জিম্মায় চলিয়া যা ও বাই যদি আল্লাহর জিম্মায় থাক আল্লাহ তোমার ইমান হালত বিদায় দিবা শয়তানোর জিম্মায় চলিয়া যাও শয়তানে ইমান লইয়া যায় দিবে না এখন মেক্সিমাম মানুষ সকালে উঠিয়া শয়তানোর জিম্মায় যার নানানি না মাতার লাগে মেক্সিমাম মানুষ আহ ইমানের এক লম্বর হক হইল ভোজনের জন্য নমাজ আর নমাজ কেন নবীজির হইতো কিন্তু আমরা ভারি না কিন্তু আমরা ভারি না এলাকি আকায় নামদার সরকারে দোয়াইলাম সাল্লাহ আলহি ও সাল্লামার ওম্মাদ আপনি আল্লাহর নামাজ বানাইতে হইলে এক লম্বর খাম হইল শয়তার লাগে যুদ্ধ করবায় শয়তার লাগে যুদ্ধ করার তোর চিপ না পাইলে করা সম্ভব হইত না শয়তার লাগে কিলা যুদ্ধ করতে লাঠি দিবার পাইন তোরা হা না হই না লাঠি শান লাঠিদিন তলবা বন্দুক দিবা যাইবনি তাইলে আমল দি কর্তায় আমল দি খিলা করতে আমি আপনাদের একটা ঘটনা দেখাই হজরতে বায়জিদ বুস্তামি আল্লাহর এক অলি আসলা হজরতে বায়জিৎ বুস্তামি বহু উৎস বায়ার এক অলি তাইন তান হজরা মোবারক একলা হজরাত মধ্যে রাত্রে রায় আল্লাহ বিল্লা তসবিহাত হাত জুত ভরিতা একদিন বায়জিদ মুস্তামি রহমতুল্ল্লাহ আল্লাহি এশার নমাজ ভরিয়া তা হজরাত গুমাইছ আর এদিন শয়তানেও তোলার সাহায্য করছে আখতা গুম সারিছে বালা উঠিয়া গেছে যেমনে বাই জিদে দেখলা ফজর রক থই গেল গিয়া তখন দৌড়াইয়া গিয়া বা জমাতে ফজর নমাজ আদায় করলাম আদায় করিয়া রাস্তা রাস্তায় ফাগল বেশি আর টনার খান টনার কইন দয়াল মুনিব গ আজকে কি গুনা করছি জানি না সেনে আমার তাহাজুদর চৌফিক দিলায় না একবার কই না সব আল্লাহ আর ও কথাটা থাকি তোরা আমরা সার বার করি চাই তাইন কইলা যে আমাৰে কি গুনা কৰাৰ কারণে তৌফিক দিলে আই না এতিয়া কথা বোচা গেল গুনা কৰালে আমোলৰ তৌফিক কয় না মাত পূজা গেছেন জোনে মাতৰ না হা খাৰু আল্লাহ ৰচুল চাল্লাহ না কয় লাগ কি বাৰ চাল্লা মাৰে মায়া ৰহ্ম দখ আল্লা আল্লাহৰ ৰচুলে বৰমাইচোন ইত্যাদি মহাৰিম নবীজি ফরমাই যা তোমরা গুনা থাকি বসে যাও হারাম থাকি বসে যাও হারাম থাকি বসে যাও তখন না তোমরা সবাই আল্লাহ আবাদতকারী বলে যাইবা একবার হৌসু ভাল আল্লাহ যত যাইন বেশি গুণা থাকি সরিবাই অত বড় আবাদতকারী হইবাই হ্যাঁ আমরা এবাদত করতে না ভাড়া মসজিদও আইতে না ভাড়া নমাজ না ভরা আল্লা বি করতে না ভার সবচেয়ে বড় মহামারী হইলো এই শূন্য জায়গাটা গুনায় আবৃত হয়ে গেছে গিয়া এর কারণে গুনার কারণে হে আল্লাহর বিজান মানতে পারে না মাতখান ঠিক আছে নি তোরা না কৌ না আল্লাহ আল্লাহ আজকে কি মহাগুনা করছি জানি না খেনে আমার এ তাহাজ চৌফিক দিলায় না খান দিন খালি আর রাস্তা বাই আস্তা দিন ফাগলো না এখন আপনার তোরে একটা প্রশ্ন করবো আমি আমার ভাই খেয়াল করবা আপনার এই গ্রামের নাম কাটু ধরম নানি আপনার আর এই যে মুরব্বী মানুষও আসেন দেখি আর আপনার জীবনে কোনো দিন এলাকা কোনো মানুষ দেখছেন নিবা রাস্তা বাই আটিয়ে আর খুব খান্দি তিরা আপনি জিকাইলা খান্দ খেনে রেবা শৈলা বাই ফজলৰ নমাজ পৰি চিনা কৰি খান্দি আৰ এইবিলাক কোনো মানুহ দেখলানি জোৰে মাতক গছেহে দেখচোন নাটো মা মৰলে বোৱাৰ খান্দোন আছিলি না নাই বাহ মৰলে বোৱাৰ কান্দোন আছিলি না নাই বেটা মৰিলে বেটীয়ে কান্দোন বেটা বেটী মৰলে বেটাই খান্দন এতিয়াটো আল্লাই মহাব্বত দিছে হিচাপে খান্দে ই খান্দা এটা এখে আঢ় লাগি খান্দে একজন মানুহ যদি বেনমাজিয়ে মৰা যায় সেয়া নিজে মৰে নানি মাত না হে জাহানো জানি হে তার লাগে খান্দে না বড় আফসোস হে তার লাগে খান্দে না হ্যাঁ আজ মুসলমানে নিজে নিজরে বাঁচাইবার কান্দা নাই আমার ভাই একবার চিন্তা লাগাও বাই জিত মুামি রহমতুল্লাহ আলাইহিম আষ্াদিন নিজের লাগিয়ে খানদিন কেও দয়াল মুহক আজ কি গুণা করছি জানি না সে আমার না

তাইন চিন্তা করলা একলা রুমও আমি ঘুমাইলাম ইনো আমার আবার ডাকা কি কি কে করে জিকাইলা তুমি খেয়ে রা আমি ছয় টান তাই চিন্তা করলা একলা রুম ঘুমাইলাম শয়তানে আমার এ জায়গায় নিশ্চয় কিটা কারণ আছে কারণ শয়তানোর টানোর কাম তৈরো আমার ঘুম লাগাইতো হে জাগাইতো কি মা ঠিক আছে নেন তোমার না আমরা রাত যদি বারোটার বাদে উঠে কয় ছয় টানে হুসুর আপনি তাজু ঝড় হকা আপনি কই বলে আর কিতা করতে বা খাই ফিরে কাবিল হয়ে যেতাম আর নমাজ ভরা লাগতো নাহ আজি আজিদের চিন্তা করলা শয়তানের ডিউটি শয়তান শয়তানের ডিউটি শয়তানের কর্ম শয়তানের সাজ মানুষের নমাজ ছুটাই তো সেখানে জাগাইবে বায় আজিদে শয়তান দেখ তোমার কাম হইল তুমি নমাজ ছুটাই দায় তুমি খেনে জাগাও হজিনা হুজুর আপনি ফড়িলাকওয়া বায়াজিদ দেখোন শয়তানটি কারণ যদি না কথা কইলে পড়া জার না ওই সময় শয়তানের সময় বুঝবাইছে আর বায়াজিদ যে মা কথা মানাইতো না পারতো কৈল কইল খুজুর না কইয়া ফারলাম না গত রাত আপনার তাহাত সারা সারাদিন আফলে খান্দি খান্দি ঘুরি আপনার চকুর খান্দা দেখিয়া দিলর জ্বলন দেখিয়া আপনার এবার জক আর শখ দেখিয়া আপনার তাহার যুদ্ধর মায়ার ঈশ্বর আর মহব্বত দেখিয়া আমার আল্লাহর অর্থ দয়া লাগছে মায়া লাগছে সারাদিন আপনার নামায়ামল আল্লাহ তাহাত যুদ্ধর সাবলে কাহিদি

আপনারে চালাইয়া দেবাত লাভ মাত বুঝা গেছেন হ্যাঁ এখন শয়তান হয় কারণ আমি অঙ্ক মিলাইয়া দেখলাম আপনারে চালাইয়া দেবা তো লাভ কারণ আগর রাইত আমি শুটানির কারণে কি হাল করছো তুমি আস্তা দিন কালি তাদের আর বাদর রায় তাদের ভরিয়া ওলা সাব পাইলাই এখন দেখছি আমি গড়ে চালাইয়া দেবা তো লাভ এখন আপনারা অকথাটাতে মূল্যায়ন করিয়া রিজাল্ট বারো কোনো চাই শয়তান বায়ি দরে গেছে পরাজিত হইল হাড় মানল আমলর বিনিময়ে আননি মাতর আর আমরার কাছেও ছয়টা জয়ী হয়েছে আমল বানাইয়া নাইনটি পার্সেন্ট যুবক যুবকটি অকল বেনম বানাই লাইছে রে ভাই এরার এমুরি ধরি আইজা যদি লাইছে এরার গেছে আর যাইবার দরকার নাই ছয়টানু ফাই ফেলার হে হন বইয়া দেখতে আছে তারা খাম চালাইয়া যাই দিলা একটাইও নমাজ পড়ি দিলা না কিন্তু নমাজি বাবার খলিন যাত কোনো ধাক্কা লাগে না দুনিয়া মুসাফির খানা কাবার আখের টিকানা আগে গে না হায়

মোহাম্মদুর রসুল্লাহ তাহলে আমরা নিয়ত করি আমরা শৈতানোর লাগি যুদ্ধ কর্ম হব ইনশাল্লাহ কিয়র বিনিময়ে আমলর কিয়র বিনিময়ে হজর রক্ত আসালাতো খাই রম্মিন আল্লাহম এই ডাক এটা আল্লাহর তরফ থাকি নাই নি সারাই মাথন চাই খারে আল্লাহ তার গোলামক অকলরে ডাক দেবায় না নি খাল্লাহ আকবর আল্লাহ ও ইমানদার ওখর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় বার বারি কথা কয় আল্লাহ একবার আল্লাহ সবচেয়ে বড় তোর বাড়ি বড় নাই গাড়ি বড় নাই দোকান দোকান বড় নাই দোকান বড় নাই চাকরি বড় নাই নকরি বড় নাই আমি আল্লাহ তরফ থাকি তোমার জানাইয়া দিয়ার আমি আল্লাহ সবচেয়ে বড় হইয়ারিয়া তোমার আমার জানানি হয় কথা হাইয়া আয়লা সালা আও তোমরা নমাজের জন্য আও হাইয়া আলাল ফালা आओ तुम्हारा कमिया भीर